রাজস্ব দপ্তরের একাংশ কর্মচারীর মদতে জমি মাফিয়াদের অঙ্গুলি হেলনে জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যের নামে পর্চা বের হয়ে যায়, যার ফলে অনেক সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে। পাশাপাশি তাদের ন্যায্য সম্পত্তির জন্য নিজের পকেটের ট্যাগল্যান্ড অর্থ গচ্ছা দিতে হচ্ছে। জায়গার কাগজপত্রের জটিলতা থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ পাওয়ার জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। রাজস্ব সংক্রান্ত মামলার জন্য এখন থেকে প্রায় 3-4 মাস প্রত্যেক শনি ও রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে বিশেষ রাজস্ব আদালত বসবে। যাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা জেলা শাসকের কোর্টে সমস্যা সমাধানের জন্য আসতে পারবেন। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, বর্তমানে প্রায় 3000 রাজস্ব সংক্রান্ত মামলা রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ রাজস্ব আদালত আয়োজন করা হয়েছে। শনিবার বিশেষ রাজস্ব আদালতে সর্বমোট 40টি কেস ছিল, এর মধ্যে 30টি কেস নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক। देखिए, जब भी हमारे आम नागरिक पर्चा निकालते हैं ज़मीन से रिलेटेड, तो कई बार उनके पर्चे में कुछ त्रुटियां हो जाती हैं, कुछ गलतियां हो जाती हैं, खासकर कंप्यूटराइजेशन के इस दौर में। तो उसी को करेक्ट करने के लिए वो लोग केसेस करते हैं। उन केसेस को हम लोग रेवेन्यू कोर्ट में अंडर सेक्शन 95 के अंदर डील करते हैं। लगभग 3000 के आसपास केसेस अभी भी हमारे डिफरेंट जो हमारे कोर्ट्स हैं, खासकर डिस्ट्रिक्ट कोर्ट में पेंडिंग है, उसी की जल्द से जल्द निपटारा करने के लिए हम लोगों ने ये स्पेशल कोर्ट शुरू किया है, जो आज से शुरू हुआ है शनिवार के दिन 22 तारीख को, और ये कल भी रहेगा। और आने वाले 3-4 महीनों में हम इसी तरह के स्पेशल कोर्ट्स करते रहेंगे, जिनमें हम लोग 40 से 50 केसेस को पर डे डिस्पोज करेंगे। और हम उम्मीद करते हैं कि आने वाले 5-6 महीनों में हम लोग मैक्सिमम टू मैक्सिमम सारे केसेस को डिस्पोज कर पाएंगे। इसके साथ साथ जो हमारे रेगुलर कोर्ट हैं, जो डेली बेसिस पे चलते हैं, वो भी कंटिन्यू रहेंगे। तो आम जनता की भलाई के लिए और खासकर उनके रिकॉर्ड्स को करेक्ट करने के लिए ये नई मुहिम डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने शुरू करी है। मैं उम्मीद करता हूँ कि ज़्यादा से ज़्यादा लोग इसका फ़ायदा उठाएंगे। স্বাভাবিকভাবেই আম জনতার ন্যায্য জায়গার কাগজপত্রের ভুল সংশোধনের জন্য আগামী 3-4 মাস প্রত্যেক শনিবার এবং রবিবার জেলা শাসকের অফিসে বিশেষ রাজস্ব আদালত বসবে। প্রথমত পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয় দিয়ে এই বিশেষ রাজস্ব আদালতের পথ চলা শুরু হয় শনিবার। পরবর্তী সময়ে অন্য জেলাগুলিতেও এই বিশেষ রাজস্ব আদালত শুরু হবে। তার পাশাপাশি জায়গা মাফিয়া এবং একাংশ রাজস্ব দপ্তরের কর্মচারীদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।